তো কেমন আছেন সবাই? অনেক সময় কি হয়, অনেক বাচ্চা 1 বছরের থেকেও বেশি 1.5 বছর 2 বছর হয়ে যায় কিন্তু দাঁত বেরোতে দেখা যায় না, এইদিকে মাড়ি শক্ত হয়ে যাচ্ছে, এই নিয়ে অনেক বাবা মায়ের নানা রকম দুশ্চিন্তা হয়। তাই তো, ছেলের কি বা মেয়ের কি দাঁত আর বের হবে না? তাই সেই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সহজ টোটকা বলতে চেয়েছি, যার মাধ্যমে খুব সহজেই ওই দাঁত না বের হওয়া বাচ্চার খুব সহজেই দাঁত পেরিয়ে যাবে। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি খুবই ছোট হবে, তবে বোঝানোর জন্য আমি দুবার বলবো। এটি খুবই একটি সহজ প্রয়োগ, এটি গ্রামাঞ্চলের লোকের জন্য খুবই সহজ হবে। শহরাঞ্চলে তো মেডিসিন ইত্যাদি বেরিয়েই গেছে নানা রকম। তো গ্রামাঞ্চলের লোকেদের কি করতে হবে, বাড়ির যে কোনো দাদু ঠাকমা স্বামী স্ত্রী ওই বাচ্চা যে কোনো অভিভাবক, সব থেকে ভালো হয় কিন্তু যদি মা এই প্রয়োগ করেন। যদি মা না পারেন বাবা করবেন, বাবা না পারলে তার বাবা করবেন, যদি না পারেন তো ঠাকুমা করবেন। কী করতে হবে, সকালবেলা বাসি মুখ অবস্থায় অর্থাৎ মুখ না ধোয়া অবস্থায় যে কোনো কুল গাছের একটি কাঁটা ভেঙে আনতে হবে এবং আস্তে করে ওই বাচ্চার মাড়িতে একটু ছুঁয়ে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। এটি করার কয়েকদিন পরেই দেখবেন আপনার বাচ্চার দাঁত বেরিয়ে গিয়েছে। এই ক্রিয়াটি যদি বাচ্চার মা করতে পারেন বাসি মুখে, তাহলে খুব দ্রুত হবে এই কাজের ফলাফল। আপনাদের সুবিধার্থে আরও একবার বলছি, যদি কোনো বাচ্চার দাঁত বের হতে দেরি হয়, তাহলে বাচ্চার মা যদি সকালবেলা বাসি মুখ অবস্থায় যে কোনো কুল গাছের কাঁটা ভেঙে নিয়ে এসে বাচ্চার মাড়িতে একটু ছুঁয়ে দেয়, তাহলে আগামী 7 দিনের মধ্যেই বাচ্চার দাঁত বেরোতে দেখা যাবে। তবে আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।